52টি পণ্যের বিক্রি বন্ধ রাখার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনার তদারকি শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার এসব পণ্যের প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠকে বসবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনের নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 6টি টিম রাজধানীর কারণবাজারের বিভিন্ন দোকানে বিক্রি নিষিদ্ধ 52টি পণ্যের তদারকি করে আইন প্রয়োগ করে সংস্থাগুলো। এখন আমরা যা দেখছি বিভিন্ন দোকান পর্যবেক্ষণ করে দেখছি কিছু কিছু দোকানে এখনও দুই একটি পণ্য পাওয়া যাচ্ছে যেগুলো 52টি পণ্যের মধ্যে নিষেধ আছে। তো যেসব দোকানে এসব পণ্য পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় বিক্রেতারা জানান দুই একদিন আগেই নিষিদ্ধ পণ্যের প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের পণ্য বাজার থেকে সরিয়ে নিয়ে গেছে। ডেনিসের হলুদ মরিচ, তারপরে আপনার হইল পানের হলুদ মরিচ, পুষ্টি সরষের তেল, রূপসান্দার সরষের তেল, তীরের সরষের তেল, এগুলি আরও 3-4 দিন আগেই আমাদের দোকান থেকে হাইটে হাইটে উঠে নিয়ে গেছে। অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান ব্যবসায়ীদের সাথে বৈঠকে নিষিদ্ধ পণ্যগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হবে। আদালতের নির্দেশনার পরিপূর্ণ বাস্তবায়ন যেন হয় সে আঙ্গিকে আমরা কাজ করব। কালকে অফিসে মিটিংয়ের পরে এটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং আমাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। আপনারা নিজের মতো করে গিয়ে এটি বলে ফেললেন যে না, এটি আমরা ধ্বংস করে ফেলেছি, সেটি হবে না। 21 মের পর থেকে বাজারে মানহীন কোনো পণ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সানজিদ আহমেদ, বাংলাভিশন, ঢাকা।